স্টুডেন্ট, তোমরা অনেক অনুরোধ করেছো এই চিঠিটা লেখার জন্য, সেজন্য আজকে করে দিচ্ছি। দেখো, রাইট এ লেটার টু দা ম্যানেজার অফ এ কুরিয়ার সার্ভিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইনকোয়ারিং অ্যাবাউট দা ডেলিভারি অফ এ প্রিশাস পার্সেল টু ইয়ার হোম। তোমার একটা দামি পার্সেল, তোমার সেটা তুমি এখনো পাওনি, এ বিষয়ে ইনকোয়ারি করার জন্য একটা চিঠি লিখতে বলেছে ম্যানেজারকে। দেখো, উত্তর, টু দা ম্যানেজার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস কলকাতা, একটা যে কোনো নাম দিতেই পারো। সাবজেক্ট, এনকোয়ারিং অ্যাবাউট দা ডেলিভারি অফ এ প্রিশাস পার্সেল। হ্যাঁ, একটা পার্সেল, তোমার ইম্পর্টেন্ট পার্সেল, তার ডেলিভারি, সে বিষয়ে ইনকোয়ারি। স্যার, আই সেন্ট এ পার্সেল থ্রু ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস টু মাই হোম অ্যাড্রেস, ইট ইজ বনগাঁও দীনবন্ধু নগর। এইখানে দেখো, আমি আগে একজন পাঠিয়েছে, তার জন্য তার ঠিকানা আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এটা তোমার নিজের নিজের ঠিকানা লিখবে। আই সেন্ট এ পার্সেল থ্রু ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস টু মাই হোম অ্যাড্রেস, ইট ইজ, এই যে হোম অ্যাড্রেসটা নিজের নিজের লিখবে, ঠিক আছে? দ্য পার্সেল ওয়াজ সেন্ট অন 2nd June 2020, 2nd June 2020 পাঠানো হয়েছিল। It was booked at 11:30 a.m. and has not yet been received. এখন এটা রিসিভ করা হয়নি আর কি। I have visited the nearby courier outlet. আমি courier outlet এ ভিজিট করেছি several times. যে কাছাকাছি যে courier outlet আছে, for any leads, কোনো খবর টবর আছে কিনা। But in vain, কোনো ব্যর্থ, আমি ব্যর্থ, আমি কোনো কোনো সাহায্য সহযোগিতা তো পাইনি। The parcel contains extremely important documents. এই পার্সেল আমার খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। I put my trust in your courier service টু সেন্ড দ্য ডকুমেন্টস। হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করে আপনাদের সার্ভিসে পাঠিয়েছিলাম। আই ওয়ান্ট দেম টু বি রিসিভড এনি হাউ, আমি সেটাকে আমাকে যে কোনোভাবে আমাকে রিসিভ করতে, আমাকে পেতেই হবে। আই হ্যাভ অ্যাটাচ দ্য বুকিং রিসিপ্ট উইথ দ্য লেটার, এই লেটার সঙ্গে আমি বুকিং রিসিপ্ট সেটাও অ্যাটাচ করে পাঠাচ্ছি। কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার, আমার বিষয়টা তদন্ত করে দেখুন। অ্যান্ড হেল্প মি উইথ দ্য সিচুয়েশন, এই অবস্থায় আমাকে সাহায্য করুন, আমার ব্যবসাটা আমাকে পাওয়ার ব্যবস্থা করে দিন আর কি। থ্যাংক ইউ, ইয়োর্স ট্রুলি। এখানে ইয়োর নেম মানে তোমার নিজের নিজের নাম লিখবে। আর এখানে ডেট 8 জুলাই 2020। দেখো, আমি এখানে কুরিয়ারটা করেছি কত, 2nd June, ঠিক আছে? আর আমি খোঁজ নিচ্ছি 8 জুলাইতে, জুন জুলাই, এতদিন পর এখনো পাইনি আর কি। প্লেস তোমার নিজের নিজের প্লেস লিখবে, বনগাঁও, ঠিক আছে? কোথা থেকে পড়ছো তুমি আর কি। আর আমরা করেছি টু দ্য ম্যানেজার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস কলকাতা, সাবজেক্ট এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রেশাস পার্সেল। স্যার, আই সেন্ট এ পার্সেল থ্রু ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস টু মাই হোম অ্যাড্রেস, ইট ইজ বনগাঁও দীনবন্ধু নগর। দ্য পার্সেল ওয়াজ সেন্ট অন 2nd June 2020, ইট ওয়াজ বুকড অ্যাট 11:30 a.m. অ্যান্ড হ্যাজ নট ইয়েট বিন রিসিভড। আই হ্যাভ ভিজিটেড নিয়ার বাই কুরিয়ার আউটলেট সেভারাল টাইমস ফর এনি লিডিংস, বাট ইন ভেইন। দ্য পার্সেল কন্টেইনস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আই পুট মাই ট্রাস্ট ইন ইউর কুরিয়ার সার্ভিস টু সেন্ড দ্য ডকুমেন্টস। আই ওয়ান্ট দেম টু বি রিসিভড এনি হাউ। I have attached the booking receipt with the letter. Kindly look into the matter and help me with the situation. Thank you. Yours truly. Your name. এবার দেখো, লোনারা যারা লোনার রাধাচরণ একাডেমিতে পড়ো, তারা কি লিখবে তাদের জন্য একটু বলে দিচ্ছি এখানটায়। হ্যাঁ, লোনার রাধাচরণ একাডেমি ধরো আমার স্কুলে যারা পড়ো, তারা এখানে কি করবে, এইখানটায় দীনবন্ধু নগরটা লিখবে না তোমরা। তোমরা কি করবে, এটা লিখ লোলারা পুরুলিয়া, কি লিখবে, LAULARA লোলারা পুরুলিয়া, এখানে তোমরা লিখবে লোলারা পুরুলিয়া, ঠিক আছে? আর এখানে লিখবে দ্য পার্সেল সেন্ট, এটা পার্সেল, ঠিক আছে? এই বনগাঁও এর জায়গা লিখবে তোমরা লোলারা, LAULARA। দেখো, যারা আমাদের আরসি একাডেমি ছাত্ররা আছো, তারা কি লিখবে, টু দ্য ম্যানেজার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস কলকাতা, সাবজেক্ট এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রেশাস পার্সেল। স্যার, I sent a parcel through India Courier Service to my home address, Lolara, Purulia. The parcel was sent on 2nd June 2020. It was booked at 11:30 a.m. and has not yet been received. I visited the nearby courier outlet several times for any leads, but in vain. The parcel contains extremely important documents. I put my trust in your courier service to send the documents. I want them to be received anyhow. I have attached the booking received with the letter. Kindly look into the matter and help me with the situation. Thank you, yours truly. আর এখানে সবাই your name মানে নিজের নিজের নাম লিখবে, আর ডেট ঠিকই আছে 8 জুলাই 2020, এখানে লোলারা ছেলেরা লিখবে, প্লেস লোলারা, যার যার অন্য ঠিকানা হবে সেই ঠিকানা শুধু চেঞ্জ করবে, ঠিক আছে? আজকে এ পর্যন্ত। তোমরা এগুলো দেখে থাকো, আর তোমাদের যে সমস্যাগুলো সেগুলো ডিবি কোচিং এ অবশ্যই পাঠাবে, হ্যাঁ, কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে। আর তোমরা ডিবি কোচিং কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই যে সরকার আমাদের পড়তে পড়াতে বলছে তো, আর আমরা আগে থেকে শুরু করেছি, তোমরা যখন যা সমস্যা আমাদের কাছে পাঠাবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।